জীবনকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে পিছনের ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং সামনের দিকে এগিয়ে চলুন আর তাহলেই সফলতা আসবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। এই ভিডিও বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সাত মাসে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নবগ্রহের গোচরের পরিবর্তনের উপর এবং সেই সাথে চন্দ্র রাশির সাপেক্ষে এই আলোচনা। আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, ভাগ্য, কর্মক্ষেত্র এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আগামী সাতটি মাস আপনাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসবে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই 2023 সালের বাকি সাতটি মাস আপনার জীবনে কতটা সফলতা নিয়ে আসবে এই নিয়ে হয়তো আপনার মনে প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পাবেন। কারণ প্রত্যেকটি রাশির উপরে নবগ্রহের গোচরের পরিবর্তনের প্রভাব সর্বাধিক, আর ঠিক তেমনই ভাবে বৃষ রাশি জাতক জাতিকাদের উপরে এই গোচরের প্রভাব কিন্তু অবশ্যই থাকবে। আপনারা সবাই জানেন সম্প্রতি দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের গোচরের পরিবর্তন ঘটেছে এবং এই দুই গ্রহ আগামী দীর্ঘদিন ধরে একই রাশিতে গোচর করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আগামী একটি বছর মেষ রাশিতে অবস্থান করবে এবং শনিদেব কুম্ভ রাশিতে আগামী আড়াই বছর গোচর করবে। এবং আগামী 23 অক্টোবর আরও একটি গুরুত্বপূর্ণ গোচরের পরিবর্তন ঘটবে, তা হল রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ এবং তার পাশাপাশি কেতু ও গোচরের পরিবর্তন ঘটাবে, তুলা রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। এছাড়াও অন্যান্য গ্রহগুলি প্রতি মাসের বিভিন্ন সময়ে তার গোচরের পরিবর্তন ঘটাবে। তাই এই গোচরের পরিবর্তন অনুযায়ী কি ফল আসতে পারে আপনার রাশির ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে, তাই আসুন জেনে নেওয়া যাক। আর এই পরিবর্তনে কোন সাত পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্যে, আর জুন 2023 থেকে ডিসেম্বর 2023 এই সাতটি মাস আপনারা কিভাবে নিজের জীবনের পরিকল্পনা করবেন। আর যদি আপনি আপনার জন্মকুণ্ডলী সম্পর্কিত কিছু পরামর্শ নিতে চান, নিচের দেওয়ার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই বুকিং করে পরামর্শ নিতে পারেন। যখন জুন মাস শুরু হবে তখন নবগ্রহের গোচরের পরিবর্তন এবং অবস্থান ঠিক এই রকমই হবে। আপনার রাশিতেই মাসের শুরুতেই রবিদেব গোচর করবে এবং তৃতীয়ভাবে মঙ্গল এবং শুক্র একই সঙ্গে অবস্থান করবে এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি, রাহু এবং বুধ এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তবে 23 অক্টোবর রাহু তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী গৃহ মীন রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ গৃহে কেতু অবস্থান করবে তুলা রাশিতে এবং দশম ভাবে অর্থাৎ কর্মভাবে শনিদেব গোচর করবে মাসের শুরুতেই। সাত ভবিষ্যৎবাণীর প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো জুন এবং জুলাই মাসের বিষয়, কারণ এই দুটি মাস আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে। দ্বিতীয় গৃহের অধিপতি বুধ এই দুটি মাস দ্বাদশভাবে গোচর করবে, অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে এবং আপনার রাশির অধিপতি শুক্রদেব তৃতীয়ভাবে অবস্থান করবে। বুধ যেহেতু মাল্টি অর্গানের সঙ্গে সম্বন্ধযুক্ত এবং রাহু বুধ একই সঙ্গে থাকার জন্য আপনার হজম সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এবং সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য থেকে দূরে থাকুন। তাছাড়া মঙ্গল এবং শুক্র একই সঙ্গে তৃতীয়ভাবে আপনার স্কিন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এই সময়। তাছাড়া কেতু ষষ্ঠ গৃহে অবস্থান করছে, সব মিলিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে ভাবাতে পারে এই দুটি মাস। পরবর্তী যে ভবিষ্যৎবাণীর কথা বলবো আগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই দুটি মাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। এই সময়ে প্রপার্টি সংক্রান্ত অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। কোনো প্রপার্টি কিনতে যদি চান এই সময় কিনতে পারেন, বা পুরানো প্রপার্টিকে আপনারা সংস্কার করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন, অথবা আপনারা বিক্রি করতে চাইছেন প্রপার্টি, দীর্ঘদিন করতে পারছিলেন না, এই সময়ে কিন্তু বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, অথবা কোনো দামি বস্তু কিনতে চাইছেন এই সময় কিন্তু আপনারা কিনতে পারবেন। এছাড়া যাদের দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন তারা কিন্তু এই সময় কিনতে পারেন, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাস, কারণ রবিদেব এই ত্রিকোণ এবং কেন্দ্রভাবে অবস্থান করবে এবং সেই সাথে শুক্রের অবস্থানও অত্যন্ত ভালো থাকবে, তাই এই সময় আপনারা যদি কোথাও ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। শুরুতেই বলেছি যে দেবগুরু বৃহস্পতি, রাহু এবং বুধ এই তিনটি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে, তাই অতিরিক্ত অর্থ খরচের বিষয়ে সতর্ক থাকুন, কারণ এই তিন গ্রহ আপনার অতিরিক্ত খরচের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে, তাই বাজেট অনুসারে আপনারা এগিয়ে চলুন।
বিশেষত জুন মাসের দিকে অর্থ ইনভেস্টের বিষয়ে সতর্ক থাকুন। এই সময় বন্ধু বান্ধবদের পিছনে অর্থ ব্যয় হতে পারে কিংবা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা অর্থ ব্যয় করতে পারেন। তাই জুন জুলাইয়ে লং ট্রাভেল এবং ধর্মীয় যাত্রার বিশেষ সুযোগ আসতে পারে। 23 অক্টোবরের পর রাহু তার গোচরের পরিবর্তন ঘটাবে, একাদশ গৃহে গোচর করবে। ফরেন ট্রাভেলের বিষয়ে এই সময় আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন। তাছাড়া যারা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে পারে। তাই বৃষরাশি জাতকজাতিকারা যারা কিছু পরিবর্তন চাইছিলেন তাদের জন্য পরিবর্তনের যোগ এই সময়ে আসতে পারে। পঞ্চম যে ভবিষ্যৎবাণীর কথা বলবো তা হলো, একাদশ গৃহে রাহুর এই গোচরের পরিবর্তন আপনার প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে। যারা দীর্ঘদিন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কোনোভাবেই প্রমোশন পাচ্ছেন না, এই সময় কিন্তু প্রমোশন হয়ে যাবে। আগামী 1.5 বছর একাদশ গৃহেই রাহু গোচর করবে। তাছাড়া যারা বিভিন্ন ক্ষেত্র থেকে অল্প মাইনের কাজকর্ম করছিলেন তাদের মাইনার পরিমাণ অনেকটা বাড়তে পারে বা বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকামের উৎস অনেকটাই খুলে যেতে পারে। যেহেতু রাহু একটি রাশিতে 1.5 বছর অবস্থান করে তাই প্রায় 18 বছর পর একাদশ ভাবে রাহুর গোচর হচ্ছে, তাই এই সময়টি আপনাদের জন্য অবশ্যই অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণীর কথা বলবো তা হলো, শনিদেব জুনের শুরু থেকেই ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনাদের কর্মভাবে গোচর করছে। তাই দশমপতি দশম গৃহে অবস্থান করছে এবং শশযোগ নামক রাজযোগ তৈরি করেছে। তাই শনিদেবের এই অবস্থান নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। যারা দীর্ঘদিন কর্ম প্রচেষ্টাতেও শুভ ফল পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে কনফিডেন্স বাড়বে, যে বিষয়টিকে আপনারা অ্যাচিভ করতে পারছিলেন না সেটি অবশ্যই করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে যে বাধা আসছিল, কখনো কখনো পলিটিক্স সংক্রান্ত বাধা, মানসিক দুশ্চিন্তা বা গোপন শত্রুতার কারণে কর্মে বাধা আসছিল, সেই বাধা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। বিশেষত যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন, মেশিনারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল রিফাইনারি কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মে উন্নতির বেশি হবে। সপ্তম তথা শেষ যে ভবিষ্যৎবাণীর কথা বলবো তা হলো, অক্টোবর এবং নভেম্বর মাস, এই সময় নিজের মান সম্মানের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। কারণ এই সময় রবিদেব তুলা রাশিতে নিচস্থ থাকবে এবং ষষ্ঠভাবে অবস্থানের জন্য ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই এই সময় কোনো অসৎ উপায়ে আপনারা কোনো কিছু করতে যাবেন না, তাতে কিন্তু জেল, জরিমানা এগুলো কিন্তু চলে আসতে পারে। তাছাড়া এই দুটি মাসে আপনারা গুরুত্বপূর্ণ ডিসিশন থেকে দূরে থাকুন, প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। এবং যারা ভাব ভালোবাসার মধ্যে রয়েছেন এই দুটি মাস তাদের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। এবং সেই সাথে মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ রবিদেব চতুর্থ ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ গৃহে অবস্থান করবে। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে এমনই গুরুত্বপূর্ণ 7টি ভবিষ্যৎবাণীর বিষয়ে। তাই এই 7টি বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন এবং সম্পূর্ণ মাস জুড়ে আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করুন, মা মহালক্ষ্মীর পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।